এই যে আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু একটি চিনি যে আখের যে চিনি রয়েছে সেই চিনির একটি তারা নকল চিনি পেয়েছে যেটাতে রং মিশ্রিত আখের চিনি বলে বিক্রি করা হয় সেই চিনিটি তারা পরীক্ষা করছিলেন সেই পরীক্ষাতে কিন্তু তারা পেয়েছেন একটা রং মিশ্রিত চিনি একটা আমরা শুনবো সে এক রকম ভাবে লেখা আছে একটা বাংলায় একটা ইংরেজিতে এই যে সাধারণ বিষয়টা এটা আপনি এটা আপনার চোখে পড়লো না এটা কি আসলে নকল চিনি বা রং মিশ্রিত কি পেলেন আপনারা এটা আসলে সাদা চিনি যেহেতু আখের চিনি বা ব্রাউন সুগারের দাম একটু বেশি এজন্য এটাকে আর্টিফিশিয়াল রং দিয়ে সাদা চিনিটাকে ব্রাউন চিনি বানিয়ে বিক্রি করা হচ্ছে ওই যে রং উপরে উপরে উঠে আসতেছে হ্যাঁ আর নিচে কিন্তু চিনিটা সাদা হয়ে গেছে এটা আর্টিফিশিয়াল রং দিয়ে এটা বানানো হয়েছে এটা অরিজিনালি ব্রাউন সুগার না ঠিক আছে এই যে রংটা আলাদা হয়ে গেছে আর এই চিনি সাদা চিনি যেটা সাদাটা রয়ে গেছে একটু পানি দিবেন পানি আছে এখানে দেন এটা সাদা কারণ তো ওই যে রংটা চলে গেছে অলরেডি সাদা হয়ে গেছে কতগুলো বিক্রি করছেন এগুলো আমরা আনছি 250 আধা কেজি করে আনতাম এতে আনছি একটা কোটা আর কি কারণ বলতে আমি বিকাশ কত টাকা জরিমানা করা হয়েছে আপনাকে স্যারের কাছে দেখছিলেন যে মূলত এখানে কিন্তু যে উনি খাবার রংগুলি ইন্ডাস্ট্রিয়ালের যে রং সেটি বিক্রি করা হচ্ছে এবং সেই বিষয়গুলো কিন্তু মনিটর করা হচ্ছে আমরা একটু জানবো একটু বলবেন যে আসলে উনি তো এই রংগুলো বিক্রি করছে এগুলো আসলে তারা এই দোকানগুলোতে কেন বিক্রি করছে উনি কোনো সদুত্তর দিতে পেরেছে কিনা না উনি সদুত্তর দিতে পারেননি উনি বলেছেন যে এটা উনি জানতেন না এটা না জানার কোনো কারণ নেই এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ অনলি অবশ্যই উনি যেটি বিক্রি করবেন ওটার সম্পর্কে ওই পণ্যটি সম্পর্কে তার সম্যক ধারণা থাকতে হবে ধারণা ছাড়া উনি অস্পষ্ট ধারণা নিয়ে কোনো পণ্য বিক্রি করতে পারবেন না কারণ উনি হচ্ছেন যেখান থেকে বিক্রি করছে আমাদের কনজিউমাররা কাস্টমাররা ভোক্তারা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে তো ওনাকে উনি যে পণ্যগুলি বিক্রি করছেন ওটার এনশিওরিটি তাকে দিতে হবে যে এটা সেফ ফুড বা সেফ থিং এটা তাকে বলতে হবে তো যেহেতু এখানে পরিষ্কার লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল ডাই ইউজ অনলি এটা ইন্ডাস্ট্রিয়াল ডাই এটা উনি খাবারের দোকানে রেখে বিক্রি করতে পারবেন না আর না হলে আমরা প্রতিষ্ঠানটা সিল করে দেব কারণ এই ধরনের ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান আসলে রাখা ঠিক না এটা বন্ধ করে দেওয়া উচিত এখন আমরা যদি আপনি আপনার নাম কি বললেন বিকাশ বনি জি ভালো আছেন আপনার এখানে মার্কার আছে মার্কার মার্কার